ত্রিভুবনির রহমত নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান জোরে আশিক বিনে কে বুঝিবে ত্রিভুবনি রহমত নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে নবী নূরের পুতুল সোহাকুরের নাম রাখিলেন মুহাম্মদ রসুল সেই নবীকে মাটি বলিলে সেই নবীকে মাটি বলিলে তাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আশিক বিনে কে বুঝিবে ত্রিভুবনি রহমত নবী কোরআনে প্রমাণ আশিক বিনে বাতিল ফেরকা যত কথা বলে মধুর মত মধুর মত কথা বলে চিনিয়ে নিচ্ছে ঈমান আশিক বিনে দয়াল নবীর শান আশিক বিনে কে বুঝিবে ত্রিভুবনি রহমত নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কোরআন এবং সুন্নাহ বর্তমান আরব দেশত আরব মুসলমানের ভিতর বহুত প্রেমে ফেরকা আছে না নাই এন্ডা নাই ফাল্লার আরো বাড়ি আটা দাবি সম্মানিত হাজরি সুরাতুল ইউনুস আয়াত নম্বর 9 আল্লাহ আমানু ওয়ামিলু সালিহাত ইয়াহদিহিম রব্বুহুম বিঈমানিহিম বরাবরই হয় সুবহানাল্লাহ উযুতানা ফরাদে ফরিদি ফজগিদি ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লাআল্লা এগুন হরফে মুশাব্বাত বিল ফেল স্কুলুত কলেজ যাবার আগে স্কুলুত বাংলা এবং ইংরেজি শিখিবার লাই বাংলা মধ্যে বাংলা ব্যাকরণ ইংরেজি মধ্যে ইংরেজি গ্রামার আছে না নাই নকামাত আছে না নাই ইয়ো কোরআনের ভিতরে কোরআন শিখিবার লাই আরবি গ্রামাটিক্যাল আছে আরবি গ্রামাটিক্যালে ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লাআল্লা উন হুরুফে মুশাব্বা বিল ফেল তাকিদুল লাই গ্যারান্টেটুল লাই নিশ্চয়তুল লাই মজবুতুল লাই আখাসুল খাস বুঝাবার লাই ইন্না নিশ্চয় নিশ্চয় বেশক আল্লাযীনা যো লোক যে বান্দা যারা আমানু ঈমান লাইহে ঈমান আন্নি যারা নিশ্চয় নিশ্চয় যারা ঈমান আন্নি ওয়ামিলুস সলিহাত এবং বালহাসগরগি আল্লাহ তে ইয়াহদিহিম আল্লাহ ইতরারে
হেদায়েতের রাস্তা রাহে সালাই রব্বুহুম আল্লাহর পক্ষতুন বি ঈমানিহিম তারার ঈমানের কারণে বড় করি হ সুবহানাল্লাহ আর কেন গুরু করি হ না সর্বপ্রথম ইন্না ইন্না শব্দ গন্ড খনিকে তালিম মলয়ন সাহেব তোমারা ওকে রেকর্ড করো না যদি শুননি হলে বুলতুল খলি তোমারা একে দরিবেল নাই আর শুননি হল আর বছর জাহিদি তোমারা তুন বুগুর ফাড়াই আনতা আলি আর মারামারি ন জানি খাড়া হাড়ি ন জানি আর তুন আদার ফুটটাট ককটেল ন তাই খামার যে দুয়ানোর সুরি ন তাই নাইতে দুয়ানোর খুরি ন তাই শুননি তুন দুইন অস্ত্র আছে এক হাত মে কোরআন এক হাত মে সুন্নাহ এক পাশে আল্লাহর কোরআন আছে অন্যদিকে আর মুস্তাফা আছে ঠিক না বে ঠিক আর একখানা বড় করি হোক তো আল্লাহ এবং আল্লাহর রাসূলের হাতিয়ার বানাই দি আইয়ু তোমার তুন বুগুর ফাড়াই আন যদি তাহে আইয়ু সলো আরা সুন্নি অল আল্লাহ বেগুম বই যে গুই বহাসত বই মুনাজারাত বই মিলাদুন নবী জায়েজ না নাজায়েজ যারা মিলাদুন নবীর গুস্তরে ফাহানা হই ঈদ মিলাদুন নবীর গুস্ত সুর গুস্ত হই ঈদ মিলাদুন নবীর জগন্ন বেদাত হই ঈদ মিলাদুন নবী আবুল লাহাবি হই ঈদ মিলাদুন নবীর খ্রিস্টান তরিকে বলে হই নবীর এলমে গায়ব না জানে বলে হই নবী মরি ফসি গেলে হই নবী ইবেন নিরকর আলি বাতাসা না জানে বলে হই একদিন ব্যাগুল লই আইও আরাকান বহস করি বহসত সুন্নি অল অড়ি গেলি আর সুন্নিগিরি গত্যম না ব্যাগুন তোমার অনুসারে ইম ঠিক না বেটি আর কেন বড় করি হোক আল্লাহ আর আর এলান দাওয়াতন ইতর হারত খুশি ইতর আর খতমুদ্দিন একই বেলায় তৌফিক দো আর কেন বড় করি হোক কারণ সমগ্র পৃথিবীর মুসলমান একে অপরের প্রতি ওই বৈষম্যতার কারণে মুসলমান জেককে যাই একে ফিরে হাইদি ঠিক না উদারতা না দেই সাম্যতা না দেই বদান্যতা না দেই একতা না দেই উদারতা না দেই আর ভিতর ঐক্য না দেই আজ মুসলমান রে সারা বিশ্বের ইহুদি না সারা হলে আর ধর্ম রে সন্ত্রাসী ধর্ম হতে ঠিক না এত লাই বেগুদুন এখন নন্দর হাত তে একই বেলাই এন এন একই তুন একই বেলাই এককান রাস্তা ইয়ন বেগুনে বই জগিন ফরস ন আর আল্লাহ তে আল্লাহ হন ফাসক তো নামাজ লই কিনে দন্দ নাই আছে না আছে না কোরআন শরীফ লই দন্দ আছে না কোরআন শরীফ লই দন্দ নাই কোরআনর আয়াত এবং সম্মান নবীর যেভাবে খোদা গজ্জি ইতরা নবী তারিফে ভাবে নগরত দেই আর আল্লাহ দন্দই দে ঠিক না শুধু মাত্র দন্দ একখান হার লই নবী লই হার লই বড় করি হোক আর হদি নবী আলা এবং বালা ইতর হদন আর নবী বে আর মত রক্তে মাংস গড়া আর হদি নবী বে আল্লাহর নূর ইতরে হদনা নবী বে মেডিল লাই ফসি গই গই গলি গই গই হাজার সন্নান হারাম এই এই সমস্ত হাজে আর লই ইতরে লই দন্দ নলি হন কিছুলে দন্দ তো জেগিল লই দন্দ এগি লই বই কুরআন সুন্নাহ দি আর বেগি সমস্যার সমাধান গলি আর হাড়া হারিয়েব না খাড়া হাড়িয়েব না আইয়ু তোমার আর দব দি খন্ডে বইবে কি বঙ্গভবন বইবে না রাষ্ট্রপতির মধ্যে বইবে না কেন জাতীয় সংসদে বইবে না হন কেন স্টেডিয়ামে বইবে হন্ডে বইবে তোমারা বেগুন উদ্যোগ লো তোমারা এল হেলিকপ্টার আইবে আর ঠেলা গাড়ি পাঁচ লইলে যাই আর তুন হন হেলিকপ্টার লেখ দেনু কারণ আর হেলিকপ্টার শরীবেলা দুনিয়া নুয়াই আর দুনিয়া আসলে আল্লাহ এবং রাসূলুল পাসার বলিবল্লাই ঠিক না বে ঠিক আইয়ু বেগুন বইজে গু আল্লাহ বুঝিবে তৌফিক দ আমিন ইন্নাল্লাযীনা আমানু বেশক যো লোক ঈমান লাই হে ওয়ামিলুস সলিহাত আর নেক আমল কি হে যারা ঈমান আইনি এবং বালাহাস গর্গি সূরা
কাহাবুর 106 নম্বর আয়াত আল্লাহর ডাক দি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসের নুজুল ওই সমস্ত বন্দর লই খোদার পক্ষতুন জান্নাতুল ফিরদাউস বরাবরই হোক আমানু ইমান আইনি দে ইমানদার খারা ইমানদার খারা কেন বুঝুম ইমানদার কোন খন্ন বুঝিবেন নাই আল্লাহ এক কন্ডিশন দি এক নম্বর আমানু যারা ইমান আইনি ইমানদার খদ হারে খদ আমানতু বিল্লাহে আমানতু হন আমানতু আল্লাহর দি ইমান আনন বিশ্বাস করুন আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় আল্লাহ ছাড়া কোন ইলা নাই ওয়াহদাহু লা শারীকা লা আল্লাহর কোন শরীক কোন আল্লাহর কোন শরীক আল্লাহ এক কিতাবের নাম যজুবেদ পৃষ্ঠা নম্বর 52 লেখকের নাম শ্রীকৃষ্ণ ইবে ফর হদ লা ইলাহা হরতিং পাপং ইল্ল ইলাহা পরম পুনম জন্ম বৈকুণ্ঠ পর ইনুতিতে নাম জবং মুহাম্মাদং বরবরি হদ লা ইলাহা হন বন্দা যদি লা ইলাহা ইল্লাল্লাহ ফরে হরতিং পাপং ইবের সমস্ত গুনাহ মাফ হয়ে যাই নুরুন নবীর হাদিসে পাক আফজালুল আফজালুল যিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ বরগরি হ সুবহানাল্লাহ ইমানদার প্রথম শব্দ অন্ত দি বুঝিবে জিয়ন বিষয় দিয়ে ব্যাগির খন্ড খন্ড করে আয় বুঝে আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ সমস্ত গুণাত্তন দোষত্তন ত্রুটিত্তন ভুলত্তন মুনাজ্জা মুবাররা পুতু পবিত্র লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ তুন খনিকে নয় আল্লাহ খনিকে তুন নয় আল্লাহর কোনো মা বাপ নাই আল্লাহ তুন কোনো সন্তান আদি নাই আল্লাহ একক বরগরি আর কেন বরগরি আল্লাহ দি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির নিশ্চয় নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান এ যুবক ও সনোয়ার মুসলমান খান লাগাই দিও দলিল বুঝিল আজিয়ার রাতিয়া শুনি আগামী হালিয়া মুনাজারা গরিব তারিবে ইনশাআল্লাহ মন্দির শুনো প্রথম নম্বর আল্লাহর কোন শরীক নাই আল্লাহ আই সর্ববিষয়ে সর্বশক্তিমান এ বন্ধু এই আয়াত তফসির ব্যাখ্যা করতে যাই হাট হাজারি বড় মাদ্রাসার মহাপরিচালক এবার নাম হইতাম না তোমরা জানো জিবে হেলিকপ্টার হুজুর হুজুরে তার কিতাবত লেহত দে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান বলে আল্লাহ মিশহত হইবের ক্ষমতা রাহে কিন্তু নহই দে আর কানা বরগরি হও না আয় শুধু হক আর বাতিলের চির পার্থক্য করে দি সুন্নি আল্লাহ এক
আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো দোষ নাই, আল্লাহর কোনো ভুল নাই, আল্লাহ সমস্ত দুষ্ট্রুষ্টি মুনাজ্জাম মুবাররা, আল্লাহ পূত পবিত্র, আল্লাহ পূত পবিত্র, আর আর উজুর হই দে, আল্লাহ মিসহতা হই করে কিন্তু ন হই দে, তলি ইতরার আকীদা, আল্লাহ মিসহতা হই কিন্তু ন হই দে, এই কারণে আর আল্লাহ ইতরার লয় দ্বন্দ্ব, কারণ আর আল্লাহ জিবিয়া ইবে সমস্ত দুষুতুন পবিত্র, ঠিক না বেঠে, আর একখানা বড় করি হ তলি, এই দিকে ইতর আল্লাহ আর আল্লাহ, আল্লাহ দিক দিয়ে দ্বন্দ্বই, ঠিক না বেঠে, ইতর আর খোদায় বে মিসহতা হয়, আর খোদা মিসহতা হন, আর খোদা মিসহতা সমস্ত মিসত্তুন, আর খোদা পবিত্র, ঠিক না বেঠে, আর একখানা বড় করি হ হস্তলাম্নি হন। দ্বিতীয় নম্বর, আল্লাহ আমানু, যারা ইমানের নি, আমানতু বিল্লাহের পরে, ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতার দি ইমান আনা বরিবু, ফেরেশতাল আর আর মত দুষে গুনে বড়া, রক্ত মাংসে গোড়া মানুষ, ঠিক না, বড় করি কথা বুঝিলা, বরিবু ফেরেশতাল আর আর মত মানুষ না, ফেরেশতাল কি তৈরি, যদি খনিকেই আর মত হয় দুষে গুণে বড় হয় ইমানদার অত্যারি না, বড় করি হ ফেরেশতার নূর তৈরি, ও ফেরেশতা তোমার নূর, হান নূর উত্তুন, ফেরেশতা হলো বলবুদে হান নূর উত্তুন মানি ফরোনা, কালা বরাবরি, কালা জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল, কানা আউয়ালু মিন সুজুদি লি আদম জিবরাইল সুম্মা মিকাইল সুম্মা ইসরাফিল সুম্মা আজরাইল সুম্মা মালাইকাতাল মুকাররাবিন, বড় করি হ সুবহানাল্লাহ, ওগো ওগো নারাদন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সভাপতির আগমন, শুভেচ্ছার স্বাগত, মাহফিল সভাপতি সীমানি চেষ্টা করি না, কি কবুল করো, আর একটা বড় করি হোক, এক বাজুরি দরুসরি পর আই একটুক ইঞ্জিলের মধ্যে ঠেল দিলে হলো গোসাল হয় বলি, তরে তোমারা বড় করি দরুসরি পর আই একটুক হই বলি ইঞ্জিলের ঠেল দি, সারা দুনিয়া সালামি শিরি বাংলাদেশ জনাবাস রসদ হরদম হাজার হাজার গোলাম সালাম, ইমাম কুস্তুলানি মাওয়াইবুল দুনিয়ার প্রথম খন্ড ৪৬ নম্বর পৃষ্ঠা, তোম ৫৪ নম্বর পৃষ্ঠা খুলো, ইমামে কুস্তুলানি বর্ণনা করেন আল্লাহ গোপন আছিল
আল্লাহ আল্লাহরে প্রকাশ করিব, প্রকাশ করিবেন নাই একখান মাধ্যমন প্রয়োজন। ওই সময় শুধু আল্লাহ আছে আর কোনো কায়নাত নাই, নাই বলতে কোনো সৃষ্টি নাই। আল্লাহর মনসই লম্মা আরাদাল্লাহ, আল্লাহর এরাদা মনসই আল্লাহ আল্লাহরে প্রকাশ করিব, জাহির করিব। এই হাদিসে বা সাইয়্যিদুনা কাব আহবার রওয়ায়াত, কাব আহবারি বি আন নবীর আমল তাসিল, সিদ্দিক আকবর আমল তো আছিল, ফারুক আজমর আমল তাই ঈমানের দৌলত গ্রহণ গুজন। এই বন্ধুরে কাবি আহবার বর্ণনা করেন আল্লাহ, আল্লাহর জাতিগত নুরুতুন এক মোটু নুর লই অজুব সূরা ইয়াসিন শরীফ খুলো শেষ নম্বর আয়াত জ আল্লাহ ডাক দি ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বরগরি হ সুহা মন্দুরে আল্লাহ যেতে করে কিছু করিবার মন সহায় ইচ্ছায় এরাদায় আল্লাহ শুধু কুন হয় হও কুন। ওই জগুই কোরআন হতে ফয়া কুন সাথে সাথে ওই যায় বরগরি হসুহা। প্যারা হাজরিন নবী সরওয়ারে কায়নাত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহর সত্যগত নূরটুন এক মুঠো নূর লই আল্লাহর ডাক দি কুনি মুহাম্মদ, এ নূর তুই মুহাম্মদ জো আল্লাহ যত হুকুম দি আল্লাহর হুকুমে নবী সরওয়ারে কায়নাত নবী যত সৃষ্টি হইন আল্লাহ আর নবী রূহ মুবারক দিউন, নবী রূহ মুবারক ফনর বরাবরে দয়াল নবী হায়াতুল নবী জিন্দ নবী আর মালিকুল কদমত সিজদা করি, মালিকুল কদমত সিজদা করি আর নবী ডাক দি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান কাসীরা। বড় করি সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহই নবীর সৃষ্টি করনে নবী সরওয়ারে কায়নাত আল্লাহর কুদরতুল কদমত আল্লাহর মনসা দিয়ে আর নবী ফরিদে আল্লাহর কদমত সিজদা দিয়ে আল্লাহর প্রশংসা করি বড় করি সুবহানাল্লাহ। যেতে আল্লাহর প্রশংসা হা মিম দাল দি হামদি আল্লাহর প্রশংসা গুজি আল্লাহর তো খুশি আই কুদরত জোয়ারি আল্লাহ দ মেহবুব অনে আর হাম হাম শব্দ দিয়ে প্রশংসা গুজন আর আই ওই হামদল লই এনক শব্দ এক করি অনে মুস্তাফার নাম রেখুন দে কায়নাত কিয়ামত পর্যন্ত অনর শরণ করিব বরগরি হ সুবহানাল্লাহ। আল্লাহ হামদর আগদি মিম্ম আল্লাহ লাগা দি মিম হা মিম দাল মুহাম্মদ মুহাম্মদ তন দি আল্লাহ আন নবীর নাম দি ওয়া সামাইতুকা মুহাম্মাদান মেহবুব অনন নাম রাখি জি মুহাম্মদ বরাবরি হ আর কারা বরাবরি আল্লাহ সর্বপ্রথম আল্লাহর নূরতুন নবীরি ওই নবীর নূরে আল্লাহ ভাগ ভাগ করি আসমান জমিন লোহ কলম চাঁদ সিতারা মানব দানব ফেরেশতা কায়নাত বেগিন বানাই ফেরেশতা হলো আর নবীর নূরুদ্দিন এতলে আয়তে হলো শায়ের ন এই আর বাজান্তারা ইতারা যেই সময় জামিয়াত আরত হিসদি ইতারা সম্মদি অ্যাসেম্বলি না করে উনি টিকতাম ইতারা হলদি জগত বাজার শায়ের হল ইতারা হয় যদি ইসি তরফ জু নূর তো উস তরফ ভি নূর হর্রা জর্রা সব জহা কা জর্রা জর্রা সব জহা কা নূর সে মূর হলা দুনিয়া আল্লাহ
বিয়াগিন বানাইন দেই, তার ভিতরে ফেরেশতা হলো আছে, ওই ফেরেশতা যেতে নবীর নূর উত্তম তৈরি, আল্লাহ সমস্ত ফেরেশতা হলো রে আদম নবীর খোয়াল মুবারকত আর নবীর নূর মুবারক আমার অব্দি আল্লাহ ডাক দি ফাসাজাদু আদম, এ আর ফেরেশতা আর আদমের সিজদা করো, ওই ফেরেশতা ওই সময় ফেরেশতার শিক্ষক মুআল্লিম আসিল দি ইবন নাম আজাজিল, ইবন নাম কি বড় গরি হন, ইবন নাম আজাজিল মুআল্লিমুল মালায়েকা ফেরেশতার শিক্ষক আল্লাহ যেই সময় আদমরে সিজদা করি বল্লা হইন, ওই সময় ওই আজাজিল বিয়াদব ইতা গুমার ইতা বিয়াদব ইতা বদবখ দুশমন রসুল ইতা জাহান্নামী আজাজিল ইতা গেটে গরি তিলুই সিজদা না করে, কিন্তু আব্বালু কানা আব্বালু মিন সুজুদি বিয়াগুনুর আগদি আল্লাহ হুকুম দন রুয়ারে ওয়ারে আদম নবীর খোয়ালত নবীর নূর দি দে, ওই নূর সম্মান গুত্তু যাই বিয়াগুনুর আগে সিজদা গজিদে জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম বরগরি হ এ যুবক মনে রাখো বিয়াগুলোর আগে জিব্রাইলে যেতে আদম নবীর সিজদা গুজি নবীর নূরের সম্মান করিবেন লাই, আর আল্লাহ ওই বিয়াদব মুআল্লিমুল মালায়েকা আজাজিল যেতে গেটেই গরি গোয়ারমি গরি তিয়ে লই এটা তুম ক্ষমতা গাল লই, আল্লাহ জিব্রাইল রে মুআল্লিমুল মালায়েকা বানাই দিয়ে আর কেন বরবরি সোম্মা মিকাইল জিব্রাইল আলাইহিস সালাম আর পরে মিকাল আলাইহিস সালাম সিজদা গুজি সুম্মা ইসরাফিল তারপরে ইসরাফিল আলাইহিস সালাম সুম্মা আজরাইল তারপরে আজরাইল আলাইহিস সালাম সুম্মা মালাইকাতুল মুকাররবিন তারপরে সমস্ত ফেরেশতা এতলাই আল্লাহ হই দে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু নিশ্চয় নিশ্চয় আল্লাহ এবং সমস্ত ফেরেশতলে ইউসাল্লুনা আলান নবী আন নবীর মিলাদ নবী পালন করে, আরাকানা বরগরি হ আরাকানা বরগরি আল্লাহ মিলাদ নবী গুজ্জিও গরর গরন তাবিও মিলাদ নবীর প্রথম গুজ্জি হনে আল্লাহ হন ঈদ মিলাদ নবীর সূচনাকারী আল্লাহ শেষ গরিব দো আল্লাহ সূরা আর রহমান কুলো আল্লাহ ডাক দি কুল্লু মান আলাইয়া ফাত ওয়া ইয়াবকা ওয়াজু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম বরগরি হ সুবহানাল্লাহ, ইসরাফিল যেতে সিংহাত ফদিবু গোটা কায়নাত ধ্বংস জীবু মসজিদ উড়ি জীবু মাদ্রাসা উড়ি জীবু আল্লাহর ওলি ওর মাজার উড়ি জীবু মন রাহ বর্তমান হদন হদে মাজার ভাঙি ফেল আতুন ক্ষমতা তালি ঠেঙ্গে লাঠি মারি মারি মাজার ভাঙি ফেলাইম জোনে মাজার ভাঙি বের হতা হই আল্লাহ যে তুই মাজার ভাঙি পত্তিন আয় খোদা তো টেঙ্গান ভাঙি হারি লেভেলিয়ম দে ঠিক না, আর একটা বড় করি হ এনে ইন্দি হয়ে দে মাজার বেগুল লাতি মারি ভাঙি ফেলাইম অন্দি ডাক্তার হদে তো তোর টেঙ্গান হারি ফেলাইম এনে ডাক্তার হদে তোর টেঙ্গে ফুসি গিয়ে হারি ফেলা মারিব বড় বড় টেঙ্গিয়ান হারি লেভেলিয়ে দিলেন না মনে রাখো আল্লাহর ওলি আলার মাজার বানান নাম এত বেশি সাহসিকতা নো আল্লাহর ওলি আলার মাজার ওয়ামাই ইউআজিম শায়রুল্লাহ এই আয়াতের মেজ দেখো তাফসীর সো ওয়ামাই ইউআজিম শায়রুল্লাহর ভিতরে শুধু সোনার মক্কা শায়রুল্লাহ নো মিনা মুস্তালিফা শায়রুল্লাহ নো মুস্তাফার মদিনা শায়রুল্লাহ নো আল্লাহর মকবুল ওলি আলার
মাজারও আল্লাহর নিদর্শন বরাবরই হয়। সুবহানাল্লাহ, তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গালিব, নারে গালিব, মেহবুব যাতে গোটা কায়নাত ধ্বংস হইব, আর চুয়া কিয়ামত অলি আজান দিয়ে তাইব না, হন মুয়াজ্জিন তাইব না, ইমাম সাহেব তাইব না, খতিব সাহেব তাইব না, আর বাজে সভাপতি চাইব না, হনিকে চাইব না, অত যাতে হল সৃষ্টি নতাইব, আল্লাহ ডহইয়া নতাইব, আল্লাহর জিকির করিয়া নতাইব, নামাজ করিয়া নতাইব, হতে মেহবুব আরে ডহইয়া হনিকে নতাইলিও, ওয়াইয়া বক ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আয় খোদা তো বাকি আছি, মেহবুব আরে ডহইয়া নতাইলিও, অনে মুস্তাফার জিকির করি জিহাদ করিব, উগ্র ফের কা লখ দাওয়াতে রসুল আছে, ঠিক না ঠিক, আর কারে বড় করি হ, যার পক্ষে আল্লাহ এবং আল্লাহ রসুল তাহে ইবে সংখ্যায় একজন একজন ইবে দ্বারে আল্লাহ বিজয় জানিব, ঠিক না ঠিক, আর বাতিলের বহুত্তর ফের কাজ শতান তাই বুঝে শতানি বে কি কিছুক্ষণ আল্লাহ হানি কোন লাই যাতে শতানের বুম সারি দিবে, আস্তাগফিরুল্লাহ রব্বি শুরু করিবা, শতান এরে দেব, ঠিক না, আল্লাহ মুসলমানের হকত বুঝিবে তৌফিক দ, আমিন, আর কানা বড় করি, সমস্ত ফেরেশত হলো নবী তারিফ করে, আল্লাহ নবী তারিফ করে, কি আল্লাহ বাকি আছে দেই, আল্লাহ তাইব দেই, এখনো চলে কিয়ামত পর্যন্ত চলিব, এবং আল্লাহ কিয়ামতের মাঠ আর নবীর মাকাম মাহমুদ বুয়াই নবীর বুয়াই আল্লাহ বক্তাবনি গোটা কায়নাতের শ্রোতা বানাই আল্লাহ মুস্তাফা শান ওয়ারাফা বাদহুম দারাজা মুস্তাফা তারিফ করিব দে মুস্তাফা শান আসমত বন্দনা করিব দে আল্লাহ নিজ জবানে বরগরি হয় সুবহানাল্লাহ সেই নবীর শান আসমত বাড়াই দে হলে আর কানা বরগরি তা আল্লাহই নবীর পৃথিবীর বুকুত ফাটাই নবী কায়নাত ইসলামত দাওয়াত দিউন আর নবী আল্লাহর নূর আর নবীর নূরুতুন ফেরেশতাল তৈরি কিন্তু এই ফেরেশতালের ভিতর উগ্র ফেরেশতা ইবের নাম আজরাইল সৈয়দুনা মূসা নবীর হাসে গিয়ে মূসা নবী উগ্র থাপ্পড় দিল দি আজরাইল ইসলাম সুবার হই ওয়ার ওয়ার রক্ত হজ্জি রক্ত ভরণে আজরাইলের মানুষ না হইবে না হওয়া যাব না ন বুঝে আজরাইল ফেরেশতা নূর তৈরি ফেরেশতা তুমি যদি রক্ত বাইর হই এত লাই ইবেরে রক্ত মাংস করা হইবে না হওয়া যাব না ইবে ফেরেশতা দ্বিতীয় নম্বর হযরতে জিব্রাইল আলাইহিস সালাম আদমতুন ঈসা নবীর হাসে 103 কিতাব লই ওহি লই গেইদে 700 বার আর মুস্তাফার কদমত 6666 আয়াত কোরআন লই মুস্তাফার 63 বছর হায়াত জিব্রাইল আসিদে 24000 বার বরগরি হয় আর কানা বরগরি হয় এই 24000 বার আসিদে জিব্রাইল জিব্রাইল সুরত লই ন আর নবীর সাহাবি দাহিয়াতুল কলবি সুরত লই আর নবীর সাহাবির আকৃতি লই এটা লই তোমারা জিব্রাইল রে আর মত মানুষ হনা হওয়া যাব না বড় গরি হ জিব্রাইলে মানুষের খাবার লই আসিদে এটা লই মানুষ ন তেমনি ভাবে আর মুস্তাফা আল্লাহর নূর কিন্তু নুরুন নবীর আল্লাহ মানবীয় খাবার দিয়ে দেয় আনা বাশারুম মিতলাকুম ইউহা ইলাইয়া ওই মানবীয় খাবার দি জমিনে পাঠিয়ে দে এই জমিনের উর্বর গরি বল্লাই বড় গরি হ সুবহানাল্লাহ আন নবী আয়ুনে নাপাক জমিনের কি মসজিদ হইতে
নবীর কদম বাজি দেয়, নবীর কদম বাজি দেয় জমিনিয়ান কি হইতে মসজিদ হলে কি হইতে মসজিদ আলা হযরত ইমাম ইশক মুহাববত হ্যাঁ জিনকে সিজদে কো মিহরাব কাব ঝুকি উনবু কি লতাফত উনবু কি লতাফত পেলা কু সালাম বরগরি হো সুবহানাল্লাহ নবী আইনা পাক জমি মসজিদ বানাই আর বুতখানা ইয়ান কাবায় দেই ওই হাতিমে কাবা আর মুস্তাফার কদম সিজদারত বরগরি হো সুবহানাল্লাহ এতলে আর হদি কাবার কাবা আর মুস্তাফা ঠিক না বেঠে আর একটা বরগরি হো কাবা তো কাবায় দান মুস্তাফার কারণে মুস্তাফার কারণে কাবায় দে আর নবীর আলা বালা হদি নবীর খোদার উদ্দেশ্যে দিন খোদার উরে শব্দ হদি তারা ঠিক না আদা সুন্নি হলে নবীর তারিফ করতে করতে খোদার উদ্দি তুললি এই খোদার উদ্দি হনি তার শিরিক গজি খোদার হলো উরে উরে নিচে হলো ডানে বামে আল্লাহ সমস্ত দুনিয়াবি কর্মতুন মুনাজ্জা মুবাররা পুত পবিত্র আরা হদি আল্লাহ 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 খালেক আর নবী মখলুক আল্লাহ অসীম আর নবী সসীম আল্লাহ দাতা আর নবী বন্টনকারী বড় করি হবে ইতারা ফরদুগ না আর বাজি আই ইবেন না তুমি বলা ফলে যদি ইবে ইবেন মসজিদে মধ্যে উগ গিয়া ফজল না ফজল দে ইবে এন্ড বেগুল হান্দার হান্দার আর উনি উনি হান্দন লই তো ইতারা না তিন উনি উনি আর যা শিখকেরি খোদা কি আজমত কিয়া হে মুহাম্মদ মুস্তাফা জানে মকামে মুস্তাফা ক্যা হে মুহাম্মদ কা খুদা জানে বরবরি হো সুবহানাল্লাহ এতলে আরা আন নবী বে আলা বালা দি আর হদি আন নবী নূর নবী আরার মত ন নবী হার মত ওয়াল্লাহু আলাম ওয়ার রাসূল ইন আল্লাহ এবং আল্লাহর রাসূল জানে এই ওয়াল্লাহু আলাম ওয়ার রাসূল ইন সুন্নি অলর বানা হদিন ইন সাহাবী অলর মুখ জবান বরাবরি আর কেন বরাবরি সাহাবী কিরাম ওর আকীদা গনে কে মানসুনা সাহাবী কিরাম ওর আকীদা নবী ফুসল্লত দে হদে আসাবিয়ল ইন্না আতাইনা কাল কাউসার আল্লাহ আরে কাউসার দি কাউসার কি তোমরা জানো না কাউসারি বে কি তোমরা জানো না সাহাবী কিরাম ওদ আল্লাহু আলাম ওয়ার রাসূল এ মাহবুব নবী আর হতম জান্নুম ইন আল্লাহ এবং আল্লাহর রাসূল জানে দে বড়গনি হো সুবহানাল্লাহ আন নবী হদে কাউসারি বে ইবে এন এক জাতীয় পানি দুদুতুন সাদা ইবে ইব মদুতুন মিডিয়ে ঠান্ডা তুন ঠান্ডা কিয়ামতের মানত আর উম্মতে ফানি ফানি করিব আই মুস্তাফা আর হাতে আর উম্মতের আই হউজে কৌসর হাবাইউ যাই উম্মত হউজে কৌসর হাইবু ওই উম্মতুন কিয়ামত পর্যন্ত আর তৃষ্ণাও তুন বড় বড় আর কেন বড় বড় অনবী হন উম্মতের হাওয়ে বেন্দে বিয়া গুন্দ অনর উম্মত বলি হল আর নবী হদ ন ন বিয়া গুনে আর উম্মতের ভিতর হদুর আইমুন আর উম্মত আই নবী আর উম্মত হইম আর হদুর আর উম্মত আই নবী হইতাম ন কিন্তু ইতেরা নিজেরা নিজেরে আই নবীর উম্মত বলে হইব ঠিক না বে ঠিক হুজুর খতুন হইন দে ইন হইদি ইতারা আসে দে যদি বলতো রলি হই দিব দে ফরন আসাই কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আশারাতুন হাযিহি মিন উম্মতি كفار بالله العظيم ويظنون أنهم المؤمنون
আর নবী হতে কিয়ামতের আগে আগে আর উম্মতের ভিতর এন 10 প্রকার উম্মত আছে হাদি ইতারা নিজরা নিজরে মুমিন বলে হইবু কিন্তু আই নবী হতে তারা মুমিন না ইতারা আল্লাহর হাসে কাফের হিসেবে সাব্যস্ত ইতারা কাফের কিন্তু ইতারা নিজরে নিজে হইবু মুমিন বলি এই হাদিসে পাক হইল সাহাবী কেরামে সকল মানুষের দি ও নবী উন হুনুন জুনরে আল্লাহ আল্লাহর বান্দা হইতনু অন্য নবীর উম্মত হইতন্ন উন কাফের কিন্তু ইতরা নিজরে নিজে মুমিন বলে হইবু উন হন্ন হন্ন আর নবী ডাক দি এক নম্বর আল কাতিলু বেগাইরি হাক্কিন যেই মুসলমান হলে তার মুসলমান ভাইরে অন্যায় ভাবে কতল করে হত্যা করে এ এ সনোয়ার মুসলমান মুস্তাফার আমলতুন সায়ায়ু মুস্তাফার পিছনে নামাজ পড়ি নবীর সাথে আদাবাতি করছি মুনাফেকল সিদ্দিক আকবরের পিছনে নামাজ পড়ি সিদ্দিক আকবরের লই মুনাফিক করছি মুনাফেকল ফারুক আজমের পিছনে নামাজ পড়ি আবার সেই ফারুক আজমরে নামাজরত অবস্থায় অন্যায় ভাবে কতল করে দি উসমান জিন্নুরাইনের হাতে হাত রাখি এবার লই তাই এবারে কোরআন তালাওয়াত করন অবস্থায় শহীদ করে দি মাওলায়ে কায়নাত লই ওই খারিজি বর্তমান ওয়াহাবি ঠিক না বেঠে ওই খারিজি ওলে সৈয়দনা আমির মুয়াবিয়া সৈয়দনা মাওলায়ে কায়নাত আলীর লই দন্দ বাজাই মাসকান দি ইতারা শয়তান আবার বুঝিল শয়তান তো নব সন্তান অজ্ঞান নামল দি মাজামিল অজ্ঞান নামল দি ওসিনুন অজ্ঞান নামল দি লাকাউসুন অজ্ঞান নামল দি মুরাতুন এইভাবে নব সন্তান তার ভিতরে অজ্ঞান নাম মাজামিল ওই মাজামিল শয়তানের হওয়ার হাজল দি সমাজের মুসলমান মুসলমানের ভিতর ফসাদ সৃষ্টি করি মুসলমান মুসলমান দ্বন্দ্ব বাজাই মারামারি হাড়াহাড়ি হত্যাযজ্ঞ বাজাই দেন ওই খারিজি মাজামির অনুসারী ইতরা শয়তানের ফুট বনিয়ারে মাজামির বনি সৈয়দনা আমির মুয়াবিয়া এবং আলীর লই দ্বন্দ্ব বাজাই যুদ্ধ করাই দুজনতুন আলাদা করি মাওলাই কাইনাত শির খোদারে শহীদ করে দিউন ইমামে হাসানরে এবারে শাহাদত করাইউন হযরতে ইমাম আলী মুকাম ইমাম হুসাইনরে 61 হিজরির 10 মুহররম করবালার জমিন যারা কতল গজ্জুন শহীদ গজ্জুন ছয় মাসের বাচ্চা আলী আজগর যারা তীর মারে শহীদ গজ্জুন মাসুমে করবালার পরে শেকেলে মুস্তফা আলী আকবর যারা শহীদ গজ্জুন ইমাম হুসাইনের বড়িতুন গলা যারা দিগন্ধিত গজ্জুন ইতরাও কিন্তু মুসলমান দাড়িগারি ঠিক না বেঠে ইতরাও নামাজ ফজ্জি ইতরাও খুতবা দি ইতরাও তসবিহ আছিল বেশি ইবাদত আছিল কিন্তু ওই মুনাফিক কলে মুখে মুসলমান দাবি করলিও আল কাতিলু বেগাইরি হাক্কিন অন্যায় ভাবে মুসলমানের কতল গরনে আউলাদ রসুল কতল গরনে সাহাবী রসুল কতল গরনে ইতরা মুমিন ন ইতরা কাফের ঠিক না বেঠে বরাবরই হ তেমনি ভাবে এই দিন ইলাহির বিরুদ্ধে মুজাদ্দিদ আলবিসানি লেগিল মুজালফেসানির পরে ফজল হক খাইরাবাদী ব্রিটিশ বিরোধী আন্দোলন নছিল ইমাম শের বাংলারে দাওয়াত দি ইমাম শের বাংলারে কতল গুজুন নয় নয় 2014 সালের আগস্টের 22 তারিখ ঢাকা রাজার বাগত আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীর গরর ঢুকি দাওয়াতের হতা হয় আল্লামা ফারুকীর নির্মমভাবে শহীদ গুজি ইতরা হল দিন মুমিন না পারে এগুন বিয়া আগুন কাফের ঠিক না বেঠে আর কানা বড় করি হ অন্যায় ভাবে আল্লামা ফারুকীর খনকের মাদ্রাসা দখল না করে মসজিদ দখল না করে মারামারি না করে
হাড়াহাড়ি না করে শুধুমাত্র চ্যানেল আয়ুত বই, উগ্রমাত্র চ্যানেল আয়ুত বই বই হক কথা ওয়াজাহিদু ফিল্লাহ হক জিহাদ। আল্লাহর দিনুল্লাহ হকল জিহাদ গুজ্জি দেয় যে এই কারণে আল্লামা ফারুক রিজারা নির্মম ভাবে কতল গুজ্জি জোনে হুমকি ডমকি দি খাজা বাকি বিল্লারে জোনে গোপন গুলি গুলি নূর বাংলার যারা মাজ্জি ইজিয়ালত দি এইভাবে কিয়ামত পর্যন্ত যারা মানুষ হত্যা করে যেমন তোমরা দেখো সরকার রে